ইমামে ইয়াযুম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে তেলাওয়াত করে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এরপরে ভিন্ন এক সূরা তেলাওয়াত করে আল্লাহ কুমুতাকাসুর আয়াতের অর্থ বুঝে দিনের ভিতরে বড় যখনই শুরু করে দিল আল্লাহ এই আয়াত সামনেও যায় না যায় না শুধু দরদরায় কান্দে আর হাত পাও খাপা শুরু হয়ে গেছে তার এই কান্নার আওয়াজ পাইয়া কয়েকটা জিন চিৎকার মেরে বেহুশ হয়ে বিদায় হয়ে গেছে তোমার চোখের পাওয়ার কম তোমার দিল খারাপ আর ধান দিয়ে তোমার ধ্বংস করে ফেলেছে কিন্তু যাদের দিলে আল্লাহর আছে এক একটা কদম আর চিন্তা করে না জানি আল্লাহ বেজার হয় যেই কাজে আল্লাহ বেজার সেই কাজেও আমিও বেজার যেই কাজে আল্লাহ খুশি সেই কাজে আমিও খুশি কথা বুঝেন না নবীর মহাব্বত নিয়ে কবরে যেতে হবে নবীর আদর্শ মানতে হবে আরে মিয়া গাছ তো নবীর প্রেম প্রকাশ করেছে গাছ নবীর যে ভালোবাসে এটা প্রকাশ করা লাগবে না আপনি যে আব্বারে ভালোবাসেন আব্বা খুব ভালোবাসি ভালোবাসি কইলে হইব না বাবার যা লাগবে সব লাগবে জুমার দিন মসজিদে গিয়া মিলাদ পড়া টাইট কইরা জেলাফি কানার কন নবীরে ভালোবাসি টাটকা মুখে রসুল মানায় না সারা বছর ব্যবসা বাণিজ্য চলা ফেরা উঠা বসা ঘর দরওয়া যু পোশাক চরিত্র নবীর মতো নাই আর জুমার দিন মরসিদি গিয়া টাইট কর কতGamma ঠিক কেন বাবা আপনি পড়েন আমি বিরোধিতা করি না পড়েন লক্ষবিদেলে পড়েন 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 100 বার পড়েন হাজার বার পড়েন কিন্তু আপনার ম্যাডামে পর্দা করে না কা এই আপনার ছেলেটা নামাজ পড়ে নাকা কা ও এটা নিতে খোঁচা মারছে না যে ব্যক্তি নবীকে মানে তার মেয়েও নবীকে মানবে ছেলেও নবীকে মানবে বিবিও নবীকে মানবে টোটাল ফ্যামিলিটা নবীকে মানবে কেমনে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে খানা খাবে কেমনে বিয়ে করবে কেমনে বাজারে যাবে সব জায়গায় নবীর তরিকা মানতে হবে ঠিক না বে ঠিক নবীর প্রেম গাছ প্রকাশ করেছে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাবে মাঝে মাঝে প্রায় সময় ওহুদ পাহাড়ের সামনে দিয়ে নবী মদিনায় যায় কষ্ট হয় গো। আজকে সিদ্ধান্ত নিয়েছে আমি অহুদ পাহাড়ের সামনে দিয়ে যাব না ভিন্ন পথে মদিনায় যাব কিছুক্ষণ পর হজরত জিব্রাইল এসে হাজির হয়ে গেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনি কোন পথে মদিনায় যান আজকে আমি ভিন্ন পথে মদিনায় যাব এই খবরটা বাতাসের মাধ্যমে উহুদ পাহাড় টের পাইছে আল্লাহু আকবার

অথচ আরোসের মালিক গরুর গোস্ত তোমারে খাওয়াইলো বকরির গোস্ত তোমারে খাওয়াইলো এই কুত্তাটাও তোমার খাঁদে ম হয়ে গেছে দুইটা বিস্কুটের জন্য একটা কুকুর তোমার দরওয়াজায় পরে থাকে রে অথচ আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া গোস্ত আল্লার দেওয়া ফল আল্লার দাওয়া বাতাস এগুলা কিছু ভোগ করার পর এরপরও দিনের ভিতরে একটা ঘন্টা লাগে নামাজ পড়তে কপাল পরা নামাজ পড়তে রাজি না কত বড় কেসা কপাল পুরা কত বড় নিমু খারাপ এই যে আমার দুটো হাত দুই হাতে কয়টা আঙ্গুল কথা কর না কা আঙ্গুল দিছে কে তো পারত না বেহা বানায়া রাস্তায় বয় রাখতে এই যুবক পারত না ঘরের ভিতরে ঠাডা হালাইয়া রাস্তায় বিকলঙ্গ বানায়া বসায়া রাখতে তে দেহটা সুন্দর করে চালাচ্ছে কে কার শুকরিয়া হবে আল্লাহর হবে রঙ্গে তাকুয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তাআবুদু বা ইবাদত বর আবেদি ভাইরা আমার হযরত জিবরাইল বলে ইয়া নবী আল্লাহ আপনি উহুদ পাহাড় কে করে ভিন্ন পথে মদিনায় যাবেন উহুদ পাহাড় কষ্ট পাইছে উহুদ আপনারে দেখবে না এই দুঃখ পাহার কারো কাছে বলতে পারে না আপনার বিরহের পাহার কেদে যার জার হয়ে গেছে তুমি নবীর জন্য কি জন্মের পরে কানে আজানের সময় ঢুকায় দেওয়া হয়েছে সাধু আন্না মহাম্মার জবাব দেন আজানের ভিতরে রসুল শব্দ আছে না নাই

যেদিন কবরের ভিতরে চলে যাবে রে যুবক যেদিন তোমার লাশ কবরে রাখা হবে ওই দিন একটা দোয়া পড়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জবাব দেন ওই জায়গায় রাসূল শব্দ আছে না নাই আছে তা কল্লা কি তুমি জীবনে কাল লাগে দাড়ি কামাও কে তোমারে বলবে ভালো দেখা যায় নবী যদি বলে তোরে আমার পছন্দ হয় না দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর এমন কায়দায় শুরু হবে কোনো ভালোবাসা প্রেমিকা তোমারে বাঁচাতে দেখি না নবী না নবীরে দেখি না এই রাস্তা দিয়ে তো নবী যাইতো আমার দিকে তাকাইতো আমার খুব মজা লাগতো ওহুদ পাহাড় জান্নাতের সামনে একটা পাহাড় থাকবে সেই পাহাড়টার নাম হলো ওহুদ অহুদের প্রান্তে গেলাম নাকটা লাগাইলে হজরত রক্তের পাওয়া যায় জন সত্তর সাহাবির লাশ পা আছে যেই হাজি দেখলাম না যে চোখের পানি বায়া বায়া পরে না কেন কাঁদেন হাজি বলে এই জায়গায় আমার নবীর চাচা জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য আজকে নেইমারের গেঞ্জি গায়ে লাগাও

মুসলমানের কি চরিত্র আজকে হিন্দু খ্রিস্টানরা মুসলমানদের দেখে হাসে টিটকারি করে দেখ দেখ আজকে আমরা রবি ঠাকুরের সিস্টেমে মোস রাখি আর মুসলমানের বাচ্চারা নবীর সিস্টেমে চুলদাড়ি রাখতে রাজি না রবি ঠাকুরের সিস্টেমে হিন্দুর বাচ্চারা বিভিন্ন রকম চুল রাখে দাঁড়িয়েও রাখে মোস রাখে নাই কতক্ষণ না কাল নাই নাই তুমি তো মুসলমান একজন ব্যক্তিকে ফলো করে তোমার জীবন চালাতে হবে ওই ব্যক্তির নাম হলো বিশ্ব মানবতার মুক্তির আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যাকে স্বভাবতি আল্লাহ বানায়া পাঠাইছে ভাইরা আমার নেইমারে স্টাইলে গেঞ্জি বরায় গেঞ্জি 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 চুল কিন্তু নবীজির স্টাইলে চুল রাখা হয় না দাড়িও রাখা হয় না জামাও পরা হয় না এই জাতির কপাল তো এমনি পুরে নাই দুই আঙ্গুলের মাসकाने বেরি উঠায় কিন্তু দুই আঙ্গুলের মাসकाने নবীর সুন্নাত মাসওয়াক উঠাইতে রাজি না তো মাইয়া পোলা তোমারে জবাইতে আউযুবিল্লাহ কইবে না ডাইরেক্ট জবাই দে জবাই জবাই কথা কও না কঠিন জবাই দে জবাই আর বাদাম খায় নিজেও খায় হেরাও খাওয়ায় আজরাইল কই আমি তো রেডি রেডি থাক একটু বারি ঘটতে যাবে একটা অঘটন যুগের ভাষায় আমি তো রেডি বাদাম খাই খাও খাওয়াই অথচ ইশারের নামাজ পড়লো না জহুরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই আল্লাহর কথা বলার শক্তি দিয়েছে আল্লাহর কোন হুকুম নাই আল্লাহ হাত দিয়েছে অথচ আল্লাহর পক্ষে ব্যয় হয় না আল্লাহ পা দিয়েছে আল্লাহর পক্ষে ব্যয় হয় না বইয়া বইয়া বাদাম খুঁজতে আল্লাহর দেওয়া হাতে বৌরে খাওয়াই দেয় খাও 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 আছে না নাই বাস লাইতে লাগছে একটা পেস, উরি পেস প্যাসে ঠেলায় বউকে এই বদমেস্টের সাইজ করতে বেরাইতে কোনো কথা নাই রাইতের বেলা ডাইরেক্ট জবাই জবাই ছয় টুকরা করে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে কেন 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 একটাই জবাব যার জীবনে নবীর তরিকা নাই আল্লাহর হুকুম নাই আল্লাহর কসম তারে মানুষ দিল থেকে মহব্বত করবে না তার মুসিবতের সময় শয়তানকে বন্ধু পাবে আল্লাহকে বন্ধু পাবে না যেই ব্যক্তির জীবনটা নবীর তরিকায় কাটবে আল্লাহর হুকুম মতো কাটবে রে ভাই ওই ব্যক্তির জীবনটা সুন্দর শৃঙ্খলা ভাবে চালায় নিবেন কে আল্লাহ শুক্রিয়া মাদ্রাসায় পড়লাম আব্বায় কান ধরে মসজিদে পাঠায় দিছে ইমাম সাহেব মাদ্রাসায় পড়ছে মুয়াজ্জিন সাহেব আযান দেয় মাদ্রাসার হাফেজ সাহেব মাদ্রাসায় কোরআন পড়ায় বেতন কম নয় ছয় দশ হাজার আবার ১৩ মাস বাহি আছে না নাই এরপরও টেনশন নাই চিন্তা নাই আল্লাহ শুকর অল্প টাকার ভিতরে এত কেমনে শান্তিতে চলেন একটাই জবাব যার জীবনে নবীর তরিকা থাকবে আল্লাহর হুকুম থাকবে পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ লক্ষ টাকার বরক ঢুকায় দিবেন কে আল্লাহ ওহুদ পাহাড়ের সামনে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন হাজা জবানুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু আল্লাহু আকবার ওহুদ পাহাড়টারে আমি বড় ভালোবাসি রসুল বলেন ও মুরব্বী আপনাকে নবী তো বলবে আমি ওই মুরব্বীর ভালোবাসি আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি আজকে দলের জন্য রক্ত দেন নেতার জন্য রক্ত দেন নেত্রীর জন্য রক্ত দেন জমিনের জন্য রক্ত দেন এক বিঘা জায়গার জন্য কল্লাউরাই হলায় আছে না নাই দলের জন্য রক্ত দেন নেত্রীর জন্য রক্ত দেন দল ক্ষমতার জন্য রক্ত দেন অথচ আপনার চোখের সামনে খতমে নবুয়াত নবীজির চেহারা আজকে কাদিয়া নিয়ে দখল করতেছে আপনি কিছুই বলেন না চুপচাপ জমিনে কাজ করেন ব্যবসা করেন মসজিদে নামাজ পড়েন আল্লাহর নবীর সম্মান আজকে বেদিনরা নষ্ট করতেছে নাস্তিকরা আল্লাহর নবীরে গালি দেয় তুমি যদি আশিকের রাসূল হইতে তাহলে স্লোগান তুলতা মুসলমানের দেশ বাংলাদেশ হয় আমার জীবন থাকবে তা না হলে কাদিয়ানির জীবন থাকবে কাদিয়ানিদের পতন বাংলার জমিনে হবে মুসলমান রসুলের এটাই হবে স্লোগান